नमस्कार, आमी सुकान्त शास्त्री। आमार यूट्यूब चैनल सुकान्त शास्त्री ते आपनादेर सकल के जानाई स्वागतम। आमार आजकेर गवेषणार विषय सिंह राशि अष्टमे बृहस्पति निज क्षेत्रे भाग्येर नतून एक अध्याय शुरू हबे। भाग्य चक्र उल्टो दिखे घुरबे ठीक धरेछेन। आजकेर एई भिडियो आमी सिंह राशि ओ लग्नेर प्रत्येक जातक जातिकादेर सामने एकटि गुरुत्वपूर्ण विषय सम्पर्के आलोचना करते चलेछि। তাদের জানাতে চলেছি 13 এপ্রিল 2022 থেকে 13 এপ্রিল 2023, এই একটা বছর 365টা দিন 12টা মাস স্বয়ং দেবগুরু বৃহস্পতি অবস্থান করবে অষ্টম স্থানে। অষ্টম স্থানে দেবগুরুর অবস্থান সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে নতুন এক অধ্যায় শুরু হবে। বলা যেতে পারে তাদের ভাগ্যচক্র এবার সোজা নয়, উল্টো দিকে ঘুরবে। কিভাবে তারা কি করবে সে সম্পর্কে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। সিংহ রাশি আপনাদের সামনে একটা বিরাট সুযোগ, বলা যেতে পারে আপনার দ্বার খুলে যাবে। কবে না? 13 এপ্রিল 2022 থেকে। কি হবে 13 এপ্রিল 2022? 13 এপ্রিল 2022 থেকে 13 এপ্রিল 2023 সমগ্র জগৎকে যে গ্রহ বাঁচিয়ে রেখে দিয়েছে, যে গ্রহ নানা ধরনের গ্রহাণুকে পৃথিবীর দিকে আসতে দেয় না, যে গ্রহ সৌরজগতের মধ্যে সবচেয়ে বড়, যে গ্রহকে সকলে গুরু বলে, সেই বৃহস্পতি 12 বছর পর প্রবেশ করবে সিংহ রাশির অষ্টমে, অর্থাৎ মিনে মিনে বৃহস্পতির প্রবেশ সিংহ রাশির নতুন অধ্যায়ের সূচনা। কেন নতুন অধ্যায়ের সূচনা? একটু যদি খেয়াল করে লক্ষ্য করবেন, অষ্টম স্থান হচ্ছে মিত্রক্ষেত্র, অষ্টম স্থান হচ্ছে পরধর্ম পরস্বর প্রাপ্তি, অষ্টম স্থান হচ্ছে অবশ্যই মৃত ব্যক্তির সম্পদ লাভের হিসাবে বোঝায়। তাই অষ্টম স্থান থেকে আয়ু নির্দেশিত হয়, অষ্টম স্থান থেকে নির্দেশিত হয় মানুষ কত বছর জীবিত থাকবে এই জন্মে। তাই অষ্টম স্থানটি রাশিচক্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান। সেই অষ্টম স্থানে এবার প্রবেশ করতে চলেছে দেবগুরু বৃহস্পতি 1 বছরের জন্য। এর ফলে সিংহ রাশির জাতক জীবনে সবচেয়ে যে জিনিসটি শুভ হবে তা হলো আয়ু বৃদ্ধি। আপনার নানা ধরনের যে রোগগুলি চলছে এগুলো সব মিটে যাবে, আপনার আয়ু বৃদ্ধি পাবে। যখন আপনার রাশি, আপনার বৃহস্পতি আপনার রাশি বা লগ্নে সপ্তম অষ্টমে অবস্থান করবে, তখন আপনার আয়ু বৃদ্ধি করবে এবং এই বৃহস্পতির সঙ্গে মিলিত হবে শুক্র। এর ফলে আপনার জীবন সম্পূর্ণ পরিবর্তনের দিকে যাবে। অষ্টমে বৃহস্পতি থাকার ফলে সেই বৃহস্পতি দৃষ্টি দেবে অবশ্যই কন্যায়, যা ধনস্থান। আর্থিক সমৃদ্ধির একটা নতুন দৃষ্টিকোণ খুঁজে পাবেন সিংহ রাশি। অর্থাৎ সিংহ রাশিরা এতদিন আর্থিক কষ্ট তো যায়নি, কিন্তু সঠিক কর্ম, সঠিক দৃষ্টিকোণ, সঠিক পথ তারা পেয়েছিল না। এইবার দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে তাদের সামনে খুলতে চলেছে সঠিক পথ, সঠিক দৃষ্টিকোণ, সঠিক দিক। তার কারণ দেবগুরু যখন 1 বছর নিজের গিয়ে থাকবে তখন অবশ্যই তিনি আরও পবিত্র হয়ে উঠবেন। তাই পবিত্র বাতাসে জলে অবশ্যই আপনার জীবনের সমৃদ্ধির নতুন দিকে আসবে আপনি যদি সিংহ রাশি হন। অষ্টমস্থ বৃহস্পতি আপনাকে প্রদান করবে পরস্বর প্রাপ্তি, অর্থাৎ কোনো মৃত ব্যক্তির সম্পত্তি আপনি পেতে পারেন। নাহলে এরকমও হতে পারে কোনো ব্যক্তি মারা গেছেন, আপনি জানতে পারলেন তিনি আপনার জন্য বিরাট সম্পদ রেখে গেছেন। এছাড়া সিংহ রাশির জাতক জাতিকা অষ্টমে বৃহস্পতি অবস্থানের ফলে ধনভাগ্যের উন্নতি,
অষ্টমে বৃহস্পতি হওয়ার ফলে শারীরিক উন্নতি, আর্থিক উন্নতি, সামাজিক উন্নতি এবং প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে যথেষ্ট সুযোগ সুবিধা দেবে যদি আপনি সিংহ রাশির জাতক বা জাতি হন। তাই সিংহ রাশি অষ্টমে বৃহস্পতির একটা বছর আপনি বিশেষ কিছু কর্মে মনোযোগ দিন। আপনি যদি সিংহ রাশি হন, আপনি শিক্ষা সংক্রান্ত কাজে ইনভেস্ট করুন, সোনা ফলে যাবে। আপনি শিক্ষার দিকে নিজেকে নিয়ে যান, সোনা ফলে যাবে। তার কারণ দেবগুরু বৃহস্পতি অষ্টমে আপনাকে প্রদান করবে অমোক শক্তি। তাই বলি সিংহ রাশি জাতক জাতিকা অবশ্যই অষ্টমে বৃহস্পতির এই সুযোগ গ্রহণ করুন এবং নিজেদের জীবনে চ্যালেঞ্জিং কাজগুলো নিয়ে আসুন। সেই যে কাজগুলি করতে পারলে দেবগুরু বৃহস্পতি আপনা থেকে এসে আপনাদের হাতে ধরা দেবে। তাই বলি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন, আপনি কিছু কমন অবশ্যই করবেন এবং ছোট্ট করে একটা লাইক দেবেন। এবং আবার বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানি আমি, রিসার্চ করলাম। নমস্কার, ধন্যবাদ।